আমাদের পরিচয় ধরে নিয়েছিলেন, নাম কীর্তন হতো, উড়িষ্যা হয়ে গেল তখন যেন তখন দিন। কিন্তু শ্রীচৈতন্য বললেন যে তিনি দক্ষিণ ভারতে যাবেন, কারণ অদ্বৈত আচার্য শঙ্কর, বিশিষ্ট অদ্বৈত আচার্য রামানু আর দ্বৈত আচার্য মাধ্বাচার্য, এরা সবার জন্মেছেন দক্ষিণ ভারতে। তাদের মঠ তিনি দেখতে চান এবং দক্ষিণ ভারতের তীর্থ তিনি ভ্রমণ করতে চান। তাই তিনি প্রথমে গেলেন বিদ্যালয়। বিদ্যালয়টি ছিল উড়িষ্যার অন্তর্ভুক্ত।
তিনি শ্রীচৈতন্যকে তার অনুমতি নিয়ে তার দর্শন করেন। এবারে আবার মিলাফলে গেলেন। কিন্তু সবসময়
এবার তিনি ঠিক করলেন কাশী, বৃন্দাবন, ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন। এই জন্য তিনি আবার বৃন্দাবনে আরে
ভক্তদের আত্মীয়দের রান্না করে খাওয়াতে, নিজে সামান্য কিছু খেতে, সারাদিন পরিশ্রম করতে, নারী সময় পেতে, জপ করতে, তখন তিনি তাদের নাম রূপ সাধারণ দিয়েছিলেন এবং তিনি
বার্ষিক ঠাকুর বলেন যে তার ঠোঁটে চিনি দিলে শুকনো বালির মতো ধরে তিনি বলতেন যা কিছু ঈশ্বর লাগে মুখে অন্তরায় তখনই তা পরিত্যাগ। তিনি ছিলেন একেবারে নিরব অভিমান, কোনো অভিমান ছিল না তার। একদিন তিনি অপলক্ষয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে আরেকটি ব্রাহ্মণ মেয়ে সে কিছুতেই জগন্নাথ দেব বিগ্রহ দর্শন করতে পারছে না, বারবার তখন সে একটা স্তম্ভের উপর একটা পা দিয়ে আর একটা পা প্রভুর খাতের উপর দিয়ে সে জগন্নাথ দেবকে দর্শন করেছিল এবং জগন্নাথ দেবকে দর্শন করে তাকে এত আনন্দ হয়েছিল একটি সেবক দেখতে তিনি বাধা দেন এবং মেয়েটি নিজের ভুল বুঝে তাড়াতাড়ি দেবে বলে বারবার তখন ক্ষমা চাইছে। তখন চৈতন্য বলছেন যে আরটি জগন্নাথ তোমায় দিয়েছে তা তো আমায় দেন। ভক্ত যখন ভগবানের সঙ্গে একই ভূত হয়ে যায় তখন কি কোনো দেহাত্ম বুদ্ধি থাকে, তখন কি স্ত্রী শরীর পুরুষ শরীরের কোনো পার্থক্য? স্বর্গে যাওয়ার ইচ্ছাটুকু পর্যন্ত ত্যাগ করে, ইহলোক পরলোকের
তারা রাজা শ্রীকৃষ্ণকে দেখে কি করেছিলেন, তার উপায় হবে শ্রীকৃষ্ণ যে আমরা তাকে দর্শন করে কি বিচারই হব। তাদের জীবনে একজন পুরুষ, তারা হলেন শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। ঠাকুর বলতেন হরিনাম বলে যে হরিনাম আচন্দ বিতরণ করেছিলেন চৈতন্য, সেই হরিনাম করলে দেহ বৃক্ষের পাপ পাপ চলে যায়, দেহ শুদ্ধ হয়, প্রকৃতি শুদ্ধ শুদ্ধি হয়। ঠাকুর আর চৈতন্য দুজনেই অবতার, দুজনেই এক পথে যুগের প্রয়োজনে ভূমিকার পরিবর্তন, নামের পরিবর্তন, রূপের পরিবর্তন। আর মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন তিনি সেবা দেয় আর প্রতীক্ষার প্রতিমূর্তি হয়ে রইলেন, তপস্বিনীর জীবন যাপন করলেন, কোনো অভিযোগ নেই, কোনো আশ্রয় নেই, সারা জীবন তিনি শুধুমাত্র স্বামী খরচ Thank you.